বাংলার ঐতিহ্য মৃৎশিল্প। এই মৃৎশিল্পের বিখ্যাত কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর। বর্তমানে সেখানকার কারিগরদের নিপুণ হাতে তৈরি প্রায় 3,000 রকমের মাটির পণ্য এখন বিদেশে রপ্তানি হচ্ছে। আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে আমাদের সহকর্মী খোকন চৌধুরী। খোকন, শুভ সকাল। শুভ সকাল খোকন। শুভ সকাল জুবায়ের কলি। আপনারা যেমনটি বলছেন, আসলে যদি মৃৎশিল্পের কথা বলি, যে প্রথমে যে নামটি আছে দেশের মধ্যে সেটি কিন্তু আসলে কুমিল্লা জেলা, এবং কুমিল্লা জেলার এই বিজয়পুর এলাকাটি কিন্তু মৃৎশিল্পের জন্য আসলে এটি নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। এটি একটি ঐতিহ্যবাহী এলাকা। এই এলাকার যে মৃৎশিল্পে আমি এখন রয়েছি, এটি রুদ্রপাল সমবায় সমিতির মাধ্যমে পরিচালিত হয়। 1961 সালে কিন্তু এর প্রতিষ্ঠা। 71-এ যুদ্ধের সময় কিন্তু এই পাক হানাদাররা এই শিল্পটিকে ধ্বংস করে দিয়েছিল। পরবর্তীতে কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এসে আসলে তিনি একটি অনুদান দিয়ে পুনরায় কিন্তু এটি চালু করেন। এই এলাকার প্রতিটি ঘরে ঘরে কিন্তু মৃৎশিল্পী রয়েছে। তবে যে বর্তমান সময়ে কিন্তু আসলে বিশেষ করে প্লাস্টিক পণ্য বাজার দখল করে নেয় কিন্তু আসলে এই পণ্য, অর্থাৎ তাদের এখনকার যে বর্তমান সমস্যা, জ্বালানি আসলে দিন দিন প্রায় বিলুপ্তির পথে। অর্থাৎ যারা মৃৎশিল্পী রয়েছেন তারা কিন্তু আসলে সঠিক পারিশ্রমিক না পাওয়ার কারণে কিন্তু আসলে অনেকটাই তারা এই পেশা থেকে বিমুখ, এবং তারা কিন্তু বিভিন্ন পেশার দিকে চলে যাচ্ছেন। ফলে কিন্তু এই ঐতিহ্যবাহী যে শিল্প, এই লোকজ শিল্প, সেটি কিন্তু আসলে হারাতে বসেছে। এই মৃৎশিল্প ইতিহাস ঐতিহ্য বলেন সব কিছুই কিন্তু রয়েছে। তো সরকার যিনি পরিচালক রয়েছেন, অর্থাৎ এই রুদ্রপাল সমবায় সমিতির যিনি সভাপতি জনাব তাপস চন্দ্রপাল, আমরা আসলে তার কাছেই জানতে চাইব যে তারা আসলে এই শিল্পটিকে কিভাবে টিকিয়ে রেখেছেন। আপনাদের আসলে এই শিল্পগুলিটিকে আমরা দেখছি বেশ প্রায় 60 বছরের মতো টিকিয়ে রেখেছেন, এখন সর্বশেষ অবস্থা কি? দেশে বিদেশেও তো যাচ্ছে। ধন্যবাদ। আমি রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি। আপনি এরপর থেকে আমাদের আমাদের যে মৃৎশিল্পের চাহিদা ব্যাপক তৈরি হয় দেশে এবং বিদেশে, আমরা দেশের চাহিদা পূরণ করে বিদেশে পণ্য রপ্তানি করছি। বর্তমানে আমরা আমাদের 2017 সাল থেকে আমাদের প্রতিষ্ঠানে গ্যাস নেই, তা আমরা বর্তমানে এটা একটি বাণিজ্যিক প্রোডাক্ট, দুধের পণ্য তৈরি করে আমরা টিকে আছি। তো শৈল্পিক কাজগুলো করতে পারতেছি না গ্যাসের অভাবে, কারণ শৈল্পিক প্রোডাক্ট গুলা গ্যাসে ফায়ারিং না করলে লাকড়ি ঘরে দিয়ে ফায়ারিং এ নষ্ট হয়ে যায়। তা আমরা এখন আমাদের বিভিন্নভাবে চেষ্টা করতেছি, কারণ বাঁকড়াবাদের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ হয়, এবং বাঁকড়াবাদের কয়লার কারণে আমাদের বর্তমানে গ্যাসের সমস্যা আমরা ভুগতেছি। আমাদের লাইন আছে, গ্যাসের প্রেশার নাই, সেই 2017 সাল টোটালি বন্ধ। তা আমাদের যে নিয়মটি বলছিলেন ডাক্তার জন্য 2017 সাল টোটালি বন্ধ। তা আমাদের যে নিয়মটি বলছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে কুমিল্লা এসেছিলেন, ওনার অনুদানে আমাদের প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত হয়। তা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এই প্রতিষ্ঠানে যদি গ্যাস সংযোগ হয়, আমরা যে কুমার যে মৃৎশিল্প দেশে এবং দেশের পারবো, এবং আমরা বর্তমানে জ্বালানি তারা যদি এই নিয়ে আমাদের দ্রুত আমাদের গ্যাস সমস্যা সমাধান করে ফলে, আমাদের এখানে 60টি গ্রাম প্রায় 700 পরিবার আছে বিভিন্নভাবে মৃৎশিল্পের সাথে জড়িত, এবং তারা বিভিন্নভাবে অন্য পেশা চলে যাচ্ছে। আমরা যদি গ্যাস সংযোগের মাধ্যমে আমাদের যে গ্লেজ প্রোডাক্টটা এটাগুলো করতে পারি, এটার ব্যাপক চাহিদা আছে, এবং এটার মাধ্যমে আমাদের যেমনটি শুনছিলেন বৈদেশিক মুদ্রা অর্জন এবং কর্মসংস্থান, আসলে এই মুদ্রা অর্জন এবং কোকন একটা চমৎকার গল্প জানাচ্ছিল যদিও।